رب اشرح لي صدري ويسر لي امري وحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون. بسم الله الرحمن الرحيم. قران مجيد 90 نمبر سوره سوره البلد. لا اقسم بهذا البلد نوي আমি শপথ করছি এই নগরীর এই যে এই নগর বিহাদাল বালাদ ওয়া আনতা হিলুন বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খলকনাল ইনসানা ফি কাবাদ. এই কথাটা বলার জন্য তিনখানা শপথ. আমরা এর আগে চারখানা শপথ দেখেছি আগের সূরায়, একটু দেখব ওয়াল ফজরি ওয়া লাইয়ালিন আশরিন ওয়া শাফঈ ওয়াল ওয়াতরি ওয়া লাইলি ইযা ইয়াসরি. এখন এখানে খুব সুন্দর করে যে ব্যাপারটা সমাধান করে দেওয়া হয়েছে সেটার জন্য পরবর্তী সূরায় আর এর ব্যাখ্যার প্রয়োজন নেই. হালফি জালিকা কসমুন লিযি হিজরিন, মানে প্রতিভাবান যারা, সতর্ক যারা, সচেতন যারা, তাদের জন্য এই যে শপথগুলো করা হলো এর মধ্যে কি সে কিছু খুঁজে পেল? একটা প্রশ্ন যে কেন আল্লাহ এই ফজরের শপথ করলেন, দশ রাতের শপথ করলেন, জোর বেজোরের শপথ করলেন এবং রাতের শপথ করলেন সেই রাত যখন তা চলে যেতে থাকে. হালফি দালিকা কাসামুন, এই যে শপথগুলো এর মধ্যে কি লিজি হিজরিন, সচেতন যারা, এর লিখছে বুদ্ধিমান ব্যক্তি, তাদের জন্য এই শপথ করার মধ্যে কি কোনো সতর্কতা তারা পেল, চমকে উঠল কি? তো ঠিক সেই একই ধারাবাহিকতায় লা অক্সিমো বিহাদাল বালাদ, আমি শপথ করছি এই নগরীর, অর্থাৎ ধরেই নেওয়া যায় মক্কা নগরীর, কারণ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ. এখানে লেখা আছে আর অবস্থা এই যে হে নবী, এই শহরেই তোমাকে হালাল বানাইয়া লওয়া হইয়াছে. টিকা টিকা দিয়ে এটার ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আমরা বলতে চাই এইভাবে ওয়া আনতা হিল্লুন, তুমি একমাত্র বৈধ নাগরিক বিহাদাল বালাদ, এই নগরীর, মানে এই নগরী যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই নগরী যেই কারণে প্রতিষ্ঠিত আছে, এখন এইখানে তুমি সেই আওয়াজ নিয়ে উঠেছো, সেই আহ্বান নিয়ে উঠেছো, তবে তুমি একমাত্র বৈধ নাগরিক এই নগরীর. ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আর সেই পিতার আর যাকে তিনি জন্ম দিয়েছিলেন, অর্থাৎ পিতা ইব্রাহিম, এখানে আদম আলাইহিস সালাম, এবং সেই সন্তানের যাহা হয়েছে তারা জন্মগ্রহণ করেছে না, পিতা ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল, কারণ তাদের সর্বোচ্চ ত্যাগের কথা আমরা সূরা সাফাতে দেখে এসেছি. শপথ সেই পিতা যাকে দিয়ে এই কাবা পুনরায় নির্মাণ করা হয়েছিল, এবং সেই পুত্রের যে সর্বোচ্চ নিদর্শন স্থাপন করে গেছে পৃথিবীতে. এখন এই তিনখানা শপথ করা হলো, অর্থাৎ এটা গোড়া কোরআন, যার মাথায় নেই তার পক্ষে এই তিনখানা শপথের বাস্তবতা অনুধাবন করা একটু কষ্ট. লাকাদ খলকনাল ইনসানা ফি কাবাদ, এখন এই যে ফি কাবাদ, বস্তুত আমি মানুষকে কঠোর শ্রম, কঠোর কষ্ট শ্রমের মধ্যে সৃষ্টি করিয়াছে, মানে আমরা কিন্তু দেখেছি যে ইয়া ইউহান নাস ইন্নাকা কাদিহ, সূরা দিকে একটা শ্রম তুমি দাও, ফামুলা কিহে, তারপর গিয়ে তার সাথে দেখা করো, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও. তাহলে বলেছি যে প্রত্যেকটা সুরায় শেষ এই যে পাড়ার যে সুরা সমূহ, এই সুরাসমূহ প্রথমে এসেছে, এবং প্রত্যেকটা সুরা দেখা যায় যে একেবারে একটা বড় মুক্তা মুক্তা বা মনির মানে মণিহারের মতো তার একটা লকেট থাকে. তো একটু খেয়াল করে দেখবেন যে অনেক ভারী ভারী কথা বিস্তারে রয়েছে, কিন্তু একটি কথা রয়েছে এমন যে একেবারে রীতিমতো জাগিয়ে দেয়, ওইটা ওই সুরার লকেট ধরে নিতে পারে. ওই সুরার মূল বক্তব্য ওই ওই কথাটারই বাদবাকিগুলো অনুসঙ্গ. তো এখানে লাকাদ খলকনাল ইনসানা ফি কাবাদ, বাস্তবতা এই যে আমরা কার্যত মানুষকে সৃষ্টি করেছি শ্রম সাপেক্ষ, তার জীবনটাই শ্রম সাপেক্ষ.
আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ। এখান থেকেই আসে, এখন যেহেতু আত্মনির্ভরশীল আমরা অন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি এখানে, আত্মনির্ভরশীল ফি কাবার, সে নিজের কাজ নিজেই করে। এবং এটা আমরা বাংলায় একটা শব্দ ব্যবহার করি, আত্মনির্ভরশীল। তো এখন কি আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ, এখন সে নিজেই সব করে বটে, আর সে কি মনে করে তাকে কেউ ধরতে পারবে না? তাই তো হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমরা যেহেতু যা কিছু করি নিজে করি, তো এই জন্য আত্মকেন্দ্রিকতা আমাদেরকে পেয়ে বসে। এবং যখন একটা মানুষ, একটা মানব বা অস্তিত্ব যখন আত্মকেন্দ্রিক হয়ে যায়, এবং সেইভাবেই যখন তার জীবন অনুশীলন চলতে থাকে, অতপর একটা পর্যায়ে আসে যে একেবারে সে আর কাউকেই মানে না। এই জন্য জিজ্ঞেস করা হয় যে আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ, যে কেউ ক্ষমতাবান নয় তার উপরে, কেউ তাকে ধরতে পারবে না। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, এখন দেখো মালের সাথে সম্পর্ক এসে গেল। সে কি বলে যে আমি প্রচুর সম্পদ লুটিয়েছি, উড়িয়েছি, কামাই করেছি, উড়িয়েছি, আমার টাকা আমি উড়িয়েছি, কার কি? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, কি মনে করে সে দেখেনি তাকে কেউ? আলাম নাজা আল্লাহু আইনাইন, আমরা কি করে দিইনি তার জন্য দুটি চোখ? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটি জিহ্বা, দুটি ঠোঁট। ওয়া হাদাইনাহু নাজদাইন, আর দেখিয়ে দেইনি তাকে দুটি পথ, অর্থাৎ ভালো কি মন্দ কি। ফালা ইকতাহামাল আকাবা, এখন এখানে ফালা ইকতাহামাল আকাবা, তাহলে কেন সে আকাবা অতিক্রম করল না? একটা পথ সুগম, একটা পথ দুর্গম। তার মানে যে লোক পয়সা লুটায়, যে লোক পয়সা অর্থ উপার্জন করতে করতে নিজের পয়সা মনে করে নিজে লুটায়, কারণ সে তো মনে করছে না এই পয়সা তাকে কেউ দিয়েছে, তাই না? আর আমরা যারা সূরা কাসাস দেখেছি, সেটা হলো যে হ্যাঁ সূরা কাসাস দেখেছি, তারা দেখিয়েছে যে কারুনকে তার মুরব্বীরা বলছে, পরকাল তৈরি কর, পরকালের ঘর বানাও। কত নম্বর সূরা? 28। হ্যাঁ, তাহলে ওখানে কারুনকে যেটা বলা হয়েছে যে তোমার আর এ টাকা পয়সা পেয়ে কি বলছে? আহলাক তু মাল আনলো বাদা, আত্মকেন্দ্রিক যে মানুষটা তার ধরনটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, চেষ্টা প্রচেষ্টা উপরেই মানুষকে সৃষ্টি করেছি, তাকে তার এক্সিস্টেন্স রাখতে হলে, তার অস্তিত্ব বজায় রাখতে হলে তাকে কষ্ট করে কাটাতে হবে। আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ, এখন হোয়াট এভার হি ডু, যাই সে করে না কেন, সে কি মনে করে তাই কেউ ধরবে না, ধরতে পারবে না? ইয়াকুল ও আহলাক তো মান আনলো বাদা, সে বলছে আমি প্রচুর অডেল সম্পদ লুটিয়েছে। আয়াহসাবু আন লান ইয়ারাহু আহাদ, কি মনে করে সে কেউ তাকে দেখেনি? এই পর্যন্ত রাখি, তাহলে কি হচ্ছে? ওয়াবতাগি ফিমা আতাক আল্লাহু দারাল আখিরা, এখন সম্পদ কারুনের, তাকে তার মুরব্বীরা বলছে যে তুমি পেতে চেষ্টা করো, তৈরি করতে চেষ্টা করো পরকালের ঘর, যা তোমাকে আল্লাহ দিয়েছেন তা দিয়ে। বলে আতানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হ্যাঁ পৃথিবীতে তোমার অংশ যেটা ভোগ করা সেটা ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসান আল্লাহ, কিন্তু উদারতা দেখাও, যেভাবে উদারতা দেখিয়েছেন আল্লাহ, আর মুক্ত হস্তে যেভাবে আল্লাহ তোমাকে দিয়েছেন তুমিও সেইভাবে দাও। ইলাইকা ওয়ালা তাবগি আল ফাসাদা ফিল আরদি, এই কুক্ষিগত করে, সম্পদ কুক্ষিগত করে
পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই হলো যে ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, আমি আমার জ্ঞান বুদ্ধি আমার চেষ্টা তো দিয়ে আমি তৈরি করেছি নিজেকে, তা আমার পয়সা আমি লোটাচ্ছি কার কি হবে, আমাকে এমনি দেওয়া হয়েছে, তাহলে যেহেতু বনিসালী লোক এই জন্য আমাকে যে দেওয়া হয়েছে আলা আইলমিন আইনদি, এমনি দেওয়া হয়নি। তাই না? তো আওয়ালাম ইয়া আলামু আন্নাল্লাহ কাদ আহলাকা মিন কাবলিহি মিনাল কুরুনে মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআহ, তার যেতে বড় বড় কারণ যে এর আগে ধ্বংস করে দিয়েছে না, এটা সে জানে না, যেহেতু বনিসালীর লোক। এখন মক্কার লোকদের তো কিতাব চর্চা নেই, তারা কিতাবের কোনো কাহিনী জানে না, উম্মিয়িন, তারা বলছে আ ইয়াহসাবু আন লান ইয়ারাহু আহাদ আলাম নাজআল্লাহু আইনাইন। আচ্ছা, এইবার আমরা কেটে দেই উপরের প্রসঙ্গটা সাত পর্যন্ত এসে, এবার আসুন নতুন ডাইমেনশনে যখন সূরা প্রবেশ করলো, আলাম নাজআল্লাহু আইনাইন কি বোঝাতে যাচ্ছেন এই আল্লাহ, আমরা কি করে দেইনি তার জন্য দুটি চোখ এবং একটি জিহ্বা দুটি ঠোঁট, ওয়াহাদাইনা হুন নাজদে, তার মানে দেখতে পারা এবং বলতে পারা, এর সমন্বয়তে কি হবে, দেখতে পারা এবং বলতে পারা, লিসানান ওয়া শাফাতাই, বলার জন্য যে তিনটি দরকার, ওয়াহাদাইনা হুন নাজদে, এবং দেখিয়ে দিয়েছি তাকে দুটি পথ, ফালা ইখতাহামাল আকাবা, এত টাকা পয়সা আছে সে ওই যে ওয়াক্তাকি মা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা, তাহলে এখানে হলো ফালা ইখতাহামাল আকাবা, তাহলে কেন সে আকাবা অতিক্রম করে না, ওমা আদরাকা মা আল আকাবা, কে জানাবে তোমাকে কি এই আকাবা, ফাক্কু রাকাবাতিন, এত পয়সা ভাই গোলাম কেন, আর ছাড়িয়ে দাও, মুক্ত করে দাও, দাসত্বের শিকল মুক্তি কর, তুমি এত পয়সা লোটাচ্ছ, পয়সা লোটাচ্ছ কেন? আচ্ছা, এখন এই যে ব্যাপারটা আল্লাহ এখানে বলছেন যে লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা হুন নাজদাইন আর আলাম নাজা আল্লাহু আইনাইন, অর্থাৎ দেখো দেখো তোমার সামনে তো একজন বার্তাবাহক আছে, সে কি বলছে দেখো তুমিও, তা সে তো তোমাকে আকাবা অতিক্রম করতে বলছে, তুমি বলছো টাকা লুটিয়েছি প্রচুর, কোন কাজে লুটিয়েছ? তো আমার এক বন্ধুকে আমি বলেছিলাম, সে বন্ধুর খুব অহংকার ছিল, সে কোনো পাপ করে না জগতে, সে কোনো একটু কমিউনিস্ট মেন্টালিটির ছেলে, একদম বাল্য বন্ধু একেবারে, সে বলে যে আমি কোনোখানে ধরা খাবো না, এটা তুমি নিশ্চিন্ত থাকো, কারণ আমি আমার কোনো পাপের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো আমি তাকে বলেছিলাম দেখো ভাই, একটা খুব কাছে থেকে একটা কথা বলি, যে তুমি ভালো তোমার জন্য, এই ভালো সৃষ্টিকর্তার কাছে গ্রাহ্য নয়, এইরকম অগণিত মানুষ এই পৃথিবীতে আছে যারা আত্মতৃপ্তিতে ভুগছেন যে উই আর এনাফ, আমরা তো ভালো, ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন কেন ধরা খাবো আমি, না পারপাস হতে হবে, তুমি কেন ভালো, কার জন্যে ভালো, তাহলে এই যে আমি প্রচুর টাকা লুটিয়েছি, আচ্ছা ভাই ওইকেই যদি বলা হয় যে ভাই একটা গোলাম এখানে খুব নির্যাতিত হচ্ছে, আপনি টাকা দেন না, এটা ছাড়ে দেবে না, মদের আসরে লক্ষ টাকা উড়িয়ে দিয়ে আসবে, তাই না, নাসনেওয়ালির পায়ের কাছে দিয়ে আসবে টাকা বটে, কিন্তু ওই টাকা কোনো কাজের বেলায় বলো যে ভাই এখানে তো একটা কল বানিয়ে দিলে 10 জন মানুষ পানি খেতে বাঁচতে পারে, হবে না, কারণ তার বোধেই এটা আসবে না, যেহেতু সে টাকার উৎসটা সে মনে করছে সে নিজে, আর যদি গিভেন মনে করতো আমাকে দেওয়া হয়েছে, তাহলে সে প্রত্যেকটা পয়সার জন্য ঋণী থাকতো, ভয় পেত,
তাহলে ওমা আদরাকা মা আলা আকাবা, তুমি কি জানো এই দুর্গম গিরিপথ কি, বন্ধুর পথটি কি? ফাক্কু রাকাবাতে, শৃঙ্খল মুক্ত করার দাসদের। আও এত আমুন ফি ইয়াউমি যি মাসগাবাতে, আর দুর্ভিক্ষের দিনে মানে খাবার খাওয়ানো, ইয়তিমান যা মাকরাবা, নিকটাত্মীয়দের মধ্যে ইয়তিম যারা, আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলোমলিন পথে ঘাটের যে সমস্ত অসহায় দরিদ্র যারা তাদেরকে। সুম্মা কানা মিনাল লাযীনা আমানু, এরপর সে হতো। ফাক্কু রাকাবা, তাহলে ফাক্কু রাকাবা কি মানে আকাবা কি? প্রথম হলো ইতআমুন ফি ইয়াউমি যি মাসগাবা, ইয়তীমান যা মাকরাবা, আও মিসকিনান যা মাতরাবা। সুম্মা কানা, অতপর সে হবে, মিনাল লাযীনা আমানু, তাদের মধ্যে একজন, তাওয়াসাউ বিস সবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, বলবে তার অবস্থায় অবিচল থাকতে। আমরা ওই ধৈর্যশীল বলবো না, ধৈর্য হারাবে ধারণের কথা বলা, কারণ ওই যে ধৈর্য আমি বলেছি সবসময়, আমার কাছে এই শব্দটি কোনো কালেই কোনো মানে মানে দেয়নি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমি এর কোনো মানে বুঝিনি, এর মানে কি? তাহলে সুম্মা কানা মিনাল লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল সাবরে, একে অপরকে বলেছে অবিচল থাকো এই অবস্থানে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং একে অপরকে উপদেশ দিয়েছে অন্যকে করুণা করতে, দয়া করতে। উলাইকা আসহাবুল মাইমানা, এরা ডান পাশের অধিকারী। ওটা সূরা ওয়াকেয়ার সেই মা আসহাবুল ইয়ামিন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, চলে এলো কোরআনের প্রসঙ্গ সরাসরি, এবং যারা প্রত্যাখ্যান করেছে আমাদের বাণী ও বার্তা, হুম আসহাবুল মাশআমা, এরা ডান পাশের অধিকারী। আলাইহিম নারুন মুসাদা, এবং এদের উপরে থাকবে আগুন পরিবেষ্টনকারী। তাহলে বিশখানা আয়াতের সূরাতুল বালাদ এখানে শেষ হল, এবং এখানে বড় বড় কথা রয়েছে। কথা হলো যে আমরা ফাক্কু রাকাবাতিন, শপথ করে যেটা বলা হয়েছে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে আছে, যিনি পড়বেন তিনি ভাগ ভাগ করে পড়লে খুব ভালো হয়। শপথের এক অংশ, বক্তব্য কি সেটা একটা অংশ, তারপর টাকা পয়সার ব্যাপারটা একটা অংশ, ব্যক্তিগত পর্যায়ে সেটা এসে কি হলো, তার করণীয় কি ছিল, করণীয়টা দেখার, এবং তারপরে কি হলো, উলাইকা আসহাবুল মাইমানা, পরিণতি দেখা। আলহামদুলিল্লাহ, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল, ফাকতুবনা মা আশ-শাহিদিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।